সুশাতম সবাইকে তো কেমন আছো তোমরা তো দেখো আজ আমরা এই ভিডিওতে কথা বলবো যে ধরো তুমি সবে কলেজে উঠেছো বা ইউনিভার্সিটিতে ঢুকেছো তো কি কী জিনিসগুলো মেনটেন করা উচিত বা মনে রাখা দরকার তো সেই তার মধ্যে কিছু কিছু টপিক নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো ধরো তোমার সবে টুয়েলভের এক্সাম দিয়েছো তুমি তো তারপরে তুমি ভাবছো যে ভালো জায়গায় ভালো খুব নাম করা কলেজে আমি ভর্তি হবো বা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হবো তো যদি তোমার রেজাল্ট খুব ভালো থাকে তাহলে তো তুমি ডাইরেক্ট ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেলে বা কোথাও কোথাও দেখো এন্ট্রান্স এক্সাম হয় ইউনিভার্সিটি তো সেখানে দিলে তুমি সেখানে চান্সও পেয়ে গেলে তো সেটা তো একটা বিশাল ব্যাপার কারণ ভালো জায়গায় পড়ার একটা বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে তো সেই ব্যাপারগুলো থাকে আর সেরকম হাইফাই নাম করা কলেজে না পড়া গেলেও সমস্যা নেই এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করবে তুমি কীভাবে পড়ছো সেখানে গিয়ে তো সেই ব্যাপারগুলো রয়েছে কারণ স্কোপটা অনেক বেশি হয় অনেক বড় জায়গায় খুব নাম করা জায়গায় কলেজে বা ইউনিভার্সিটিতে পড়তে পারলে আর সেই স্কোপটা অতটা নাম করা জায়গায় পড়তে না পারলে সে একটু কম হয় কিন্তু তোমার রেজাল্টের ব্যাপার সম্পূর্ণ তোমার ডিপেন্ড করে তোমার উপর তুমি কীভাবে পড়ছো তার উপর তো অনেক কিছুই তুমি ধরো ভাবছো এই চেস দেওয়ার পর যে এখানে আমি পড়বো এখানে পড়ার ইচ্ছা আছে তো ধরো তুমি সেখানে ভর্তিও হয়ে গেলে সে যে কলেজ ইউনিভার্সিটি হোক যদি এ লিস্টের কোনো কলেজ বা ইউনিভার্সিটি হয় তাহলে তো সে খুবই ভালো কারণ সেখানে অপশান প্রচুর থাকে বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস করার কিন্তু তার মধ্যেও কিছু কিছু জিনিস খেয়াল রাখা দরকার আমাদের এবং সেই জিনিসগুলো নিয়ে দেখো সবাই অনেকে কথাও বলে না কিন্তু সেটা নিয়ে আমার মনে হচ্ছে কথা বলার দরকার তো তার জন্য এই ভিডিও করা তো ধরো তুমি খুব নাম করা কোথাও কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি পেলে তাহলে সেই প্রেস্টিজের ব্যাপার তো আছে তো সেই জিনিসগুলো থাকে তারপরেও যে জিনিসগুলো ফার্স্টে খেয়াল রাখতে হবে যেগুলো আমরা অনেক সময় খেয়াল রাখি না ধরো সেখানকে ধরো যে নাম করা তুমি জায়গায় ভর্তি হয়েছো তো সেখানে যে সকল প্রফেসর আছে তো তাদের ক্লাস নিয়মিত অ্যাটেন্ড করা যেটা অনেক সময় করা হয় না সেটা খুব করা দরকার কারণ যখন তুমি পাস আউট হয়ে যাবে তখন বুঝতে পারো যে আমি কি ভুল করেছি যে আমি ক্লাসগুলো তাদের নিয়মিত ফলো করিনি যখন গেলে প্রচুর জিনিস শিখতে পাবে তো সেই ব্যাপারগুলো রয়েছে তো ক্লাস বাং করার সেরকম উচিত উচিত না আর কি রেগুলারলি যদি ক্লাস করা যায় তাহলে খুবই ভালো হয় কিন্তু সেটা করা খুবই দরকার আর তারপর ধরো কোনো জিনিস তোমার বুঝতে সমস্যা হলো তো তখন কিন্তু সেই স্যাররা প্রফেসররা কিন্তু স্যাররা ম্যাডামরা খুবই হেল্পফুল হয় তাদের কাছে তোমার যেখানে বুঝতে সমস্যা হচ্ছে সেখান থেকে তাদের কাছে বুঝতে পারো ডাইরেক্ট তোমার যে কোনো টপিক নিয়ে বললেও তারা কোনো কিন্তু সেরকম মাইন্ড করে না তো সেই ব্যাপার হয়েছে বা কোনো ধরনের ডিসকাশন করা বা তাদের কাছে ফোন করেও শোনা তো সেই ব্যাপারগুলোও রয়েছে তাতেও কিন্তু কোনো সমস্যা হয় না তো সেটা তোমার ওপেনলি করতে হবে না তো সেই জিনিস অনেক সময় বলবে না তুমি ধরো মস্তি করে কাটিয়ে দিলে কিন্তু সেটাও করা উচিত না মস্তি করা উচিত সে ঠিক আছে কিন্তু তারপরেও সেই জিনিসগুলো খেয়াল রাখা খুব দরকার তারপরে কলেজ বা ইউনিভার্সিটি তোমার যে লাইব্রেরি আছে তো সেই লাইব্রেরিটা ঠিকঠাক ইউজ করা কারণ দেখো এক একটা কলেজ বা ইউনিভার্সিটি লাইব্রেরিতে প্রচুর বই থাকে তো সেখানে বিভিন্ন ধরনের বই থাকে যেটা তুমি পাস আউট হওয়ার পর কিন্তু সেটা আর ইউজ করতে পারবে না তো যখনই তুমি পড়ছো বা অ্যাডমিশান নিচ্ছ রেগুলারলি মোটামুটি লাইব্রেরিতে যাও সেখানে দেখো প্রচুর বই আছে বিভিন্ন রাইটারের বিভিন্ন টপিকের তো সেইগুলো দেখো সেখানে সময় দেওয়া প্রচুর জিনিস জানতে পারবে বা ধরো তুমি যে ডিপার্টমেন্টে ভর্তি হয়েছো অন্যান্য ডিপার্টমেন্টেও যাও মাঝে মাঝে ক্লাস করো তাতে কিন্তু কোনো সমস্যা নেই ক্লাসে গিয়ে বসলে কেউ কিছু বলবে না কিন্তু সেগুলো অ্যাটেন্ড করলে তুমি জানতে পারবে অনেক কিছু তো সেই ব্যাপারটা রয়েছে সেই জিনিসগুলো জানা খুবই দরকার সেটা তুমি দেখতে পারো তারপর যে সিনিয়র আছে জুনিয়র আছে তাদের সাথে জুনিয়র তো তখন হবে না তুমি নিজেই জুনিয়র তো সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক মেনটেন করা তো তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারো যে কি ধরনের কি ক্লাস হচ্ছে কোন স্যার মা ম্যাডাম কেমন কোথা থেকে কি কি পড়তে হবে কি কি বই ভালো বা কি কি করা যায় তো সব কিছু সম্পর্কে জানা খুবই সহজ হয় তো সেই ব্যাপারটা রয়েছে ধরো বিভিন্ন ফেস্ট যত ধরনের ফেস্ট আছে বা যা কিছু প্রোগ্রাম আছে তাতে তুমি যদি পার্টিসিপেট করো তাহলে সেটা খুবই হেল্পফুল হবে পড়ে ঠিক আছে কেন মিস কেন করবে না যদি ধরো কোনো এল স্টার কলেজে তুমি অ্যাডমিশন হতো এখানে ফা মানে ফাংশানের অভাব থাকে না তো রেগুলারলি তুমি সেগুলো ইয়ে করতে পারছো না তো সেগুলো সেগুলোও ইউজ করো সেগুলোও ঠিকঠাকভাবে তুমি সেগুলো অ্যাটেন্ড করো আবার ক্লাসও ইয়ে করো ফ্রেন্ডশিপটা খুব করা দরকার ধরো সিনিয়র হোক তোমার সিনিয়রদের সাথে বা তোমার যারা ক্লাসমেট আছে তাদের সাথে ধরো তুমি খুব নাম করা জায়গায় যখন ভর্তি হচ্ছ তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফ্যামিলির লোকজন আসে মানে হচ্ছে স্টুডেন্টরা আসে তো তাদের সাথে ফ্রেন্ডশিপ করলে তুমি কিন্তু বিভিন্ন জায়গার কালচার ঠিক আছে ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি সম্পর্কে জানতে পারবে বা বুঝতে পারবে তো সেই জিনিসগুলো কিন্তু পরে পাওয়া খুব কঠিন তো তার জন্য এটা সঠিক ব্যবহার করা দরকার তারা কিভাবে কথা বলছে বা তারা কীভাবে তারা আচার আচরণ তাদের ব্যাকগ্রাউন্ড কীরকম এগুলো তুমি জানতে পারছো না যখন তুমি একটা হাইফাই জায়গায় ভর্তি হচ্ছো বা কোথাও পড়ছো তো সেখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে লোকজন আসছে মানে বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন জায়গার তো তারা সেখান থেকে তুমি অনেক কিছু জানতে পারছো তো তাদের সাথে সেই হিসেবে মিশে তোমার ইউজ করতে হবে যে এর কাছ থেকে কী কী নেওয়া যায় সেটা নিয়ে আমি বেশি স্ট্রং হতে পারি মানে হচ্ছে সেই জিনিসগুলো নিয়ে তার কাছ থেকে শিখে নিয়ে সেই জিনিসটা আমি শিখতে পারছি এটা পুরো ওপেনলি করা যাচ্ছে না সেই জায়গাটায় তো এই জিনিসগুলো মেনটেন রাখা দরকার ফ্রেন্ডশিপটা খুবই ইম্পর্টেন্ট এই জায়গায় ঠিক আছে ধরো তোমার কাউকে পছন্দ হলো সেটা ডাইরেক্ট বলে দেওয়া তো ওয়েট ওয়েট করে কিন্তু ওভাবে লাভ নেই কাউকে পছন্দ হলো বা ভালো লাগছে না তো সেটা ভালো লাগছে না তো সেই জিনিসগুলো ডাইরেক্টলি করা উচিত এখানে নাহলে পড়ে সমস্যা তো এই জিনিসগুলো যখনই যেটা হবে পুরো একদম ডাইরেক্টলি করা দরকার যখন কলেজে তুমি ইউনিভার্সিটিতে তুমি ঢুকছো আর অনেক সময় ধরো তুমি যে খুব ভালো জায়গায় অ্যাডমিশন নিলে ধরো বিভিন্ন টিচারেরও কোনো দরকার হয় না বা কোনো স্যারের কাছে পড়া দরকার না যে প্রফেসররা বা ম্যাম স্যার ম্যাডামরা এতটাই হেল্পফুল হয় বা সিনিয়ররা যে তাদের কাছ থেকে কোনো টপিকে তোমার বুঝতে সমস্যা হচ্ছে তো তাদের বললেও বুঝিয়ে দেয় তো সেই ব্যাপারগুলোও কিন্তু রয়েছে তখন তুমি যখন যখনই যেটা সমস্যা আছে তুমি সেই হিসাবে তুমি অ্যাটেন্ড করতে পারছো তাদের কাছে জিজ্ঞেস করতে পারছো কোথাও কোনো প্রবলেম তারা খুবই হেল্পফুল থাকে এইসব বিষয়ে তো সেই ব্যাপারগুলোও রয়েছে আর অন্যান্য যা যা করা তুমি তা তো করতেই পারছো কলেজে তো সে ব্যাপারটা রয়েছে কিন্তু কোনো জিনিস মিস করো না সব জিনিসেরই অভিজ্ঞতা নেওয়া দরকার এখানে স্কোপটা খুব বড় থাকে না এখানে জায়গাটা যখন তুমি খুব বড় হাইফাই জায়গায় পড়ছো তো তাহলে সেই স্কোপটা যেটা থাকছে তুমি সেটা সঠিকভাবে মেনটেন করো সেই সময়টার মধ্যে কারণ সেখান থেকে অনেক কিছু তুমি শিখতে পারবে জানতে পারবে আর ধরো তুমি যদি ভবিষ্যতে আরও প্ল্যান থাকে আরও আমি বড় জায়গায় পড়বো বা এই প্ল্যান আমার আছে তো তার সাথে সাথেই তুমি ধরো যখন কলেজে বা ইউনিভার্সিটিতে তুমি ক্লাস করছো তো তার সাথে সাথে তার আস্তে আস্তে তুমি তার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দাও বা দিয়ে সময় নষ্ট না করে কারণ কি বলো তো এই যে টাইমটা কন্টিনিউসি চলে গেলে কিন্তু সমস্যা তো তুমি যতটুকু তোমার ক্লাস হচ্ছে বা অন্য যা হচ্ছে সেগুলো আড্ডাও দিলে কিন্তু সেও ঠিক আছে কিন্তু তারপরেও এই জিনিসগুলোও খেয়াল রাখতে হবে যে এটা আমি যদি সঠিকভাবে ইউজ করতে পারি তাহলে তুমি কিন্তু অনেকের থেকে এগিয়ে থাকবে ধরো যে কন্টিনিউয়াসলি আড্ডা দিচ্ছে যে তিন বছর বা চার বছর রেগুলারলি একদম কিন্তু তুমি সেই আড্ডাটা তুমিও দিচ্ছ কিন্তু সেটা একটা লিমিটেড টাইমে তো সেটা কমিয়ে তুমি তোমার ফিউচারে প্ল্যা জন্য যে যে জিনিস হায়ার এডুকেশনের হোক বা অন্য কম্পিটিভ এক্সাম হোক বা যা কিছু হোক তো তুমি অল্প অল্প করে প্রিপারেশন নিয়ে যাচ্ছ সে প্রথম দিন থেকে ধরো তোমার কলেজের প্রথম দিন থেকে তো সেটা তুমি কতটা এগিয়ে থাকবে না কারণ এখন অনলাইনে সব কিছুই পাওয়া যাচ্ছে তুমি কলেজের ক্লাসও করছো আর সাথে সাথে অনলাইনে তারও প্রিপারেশান নিচ্ছ মানে সেই সম্পর্কে যে টপিক দেখে বা অনলাইনে সেই জিনিস টপিক নিয়ে সার্চ করে তার জন্য প্রথম দিন থেকে তুমি প্রিপারেশান নিচ্ছ ঠিক আছে তো সেই ব্যাপারটা তুমি কিন্তু তার থেকে অনেকটা এগিয়ে থাকছো তো এই জিনিসটা মেনটেন করা দরকার তুমি এটা কলেজটা শেষ হওয়ার পরে শুরু করো তাহলে কিন্তু অনেক পিছিয়ে যাবে অন্যজন থেকে তিন বছর বা চার বছর তুমি পিছিয়ে যাচ্ছ কিন্তু এটা তুমি যদি ফার্স্ট দিন থেকেই শুরু করো তো তাহলে কিন্তু তাদের থেকে চার বছর তুমি এগিয়ে থাকছো বেসিক্যালি তারা কিন্তু ওই আড্ডা দিয়েছে তিন বছর বা চার বছর ধরে আর একটু একটু পড়েছে কিন্তু তুমি অল্প অল্প আড্ডাও দিয়েছো আবার পড়াশোনা ঠিকঠাক করেছো আবার প্রথম দিন থেকেই তুমি তোমার ফিউচার প্ল্যানের জন্য যে এখানে আমার পড়ার ইচ্ছা আছে বা এটা আমার কম্পিটিভ এক্সাম দেওয়ার ইচ্ছা আছে তো তার জন্য প্রিপারেশন এত বছর আগে থেকে তুমি কিন্তু প্রচুর এগিয়ে থাকবে তাদের থেকে তো সেই ব্যাপারগুলো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখা দরকার তুমি এখানে যা তুমি কলেজে বা ইউনিভার্সিটিতে ঢুকে স্ট্রেট ফরওয়ার্ড হওয়া খুবই দরকার কাউকে কোনো খারাপ লাগছে সেটা ডাইরেক্টে করা আর যখন ভালো লাগছে তাকে ডাইরেক্ট জানানো তো এই ব্যাপারগুলো একদম পুরো ওপেন হতে হবে এইসব জায়গায় ঠিক আছে তো এই জিনিসগুলো মাথায় রাখলে কিন্তু খুবই তুমি এগিয়ে থাকবে অন্যদের থেকে তো এই জিনিসগুলো মোটামুটি করা দরকার কিন্তু সেটা তুমি যখন পাস আউট হওয়ার পর কিন্তু তখন ভাবলি সেটা আমি যদি আগে থেকে করতাম তাহলে কিন্তু অনেক আমি এগিয়ে থাকতাম তো এই আফসর যেন না হয় তো এই জিনিসটাকে মাথায় খেলা খুব দরকার দেখো মস্তি সবাই করবে কলেজে গেলে বা ইউনিভার্সিটিতে গেলে মস্তি সবাই করবে কিন্তু তারপরে তুমি তোমার জায়গায় ঠিকঠাক খুবই দরকার আগের থেকে এবং তুমি তাহলে এত বছর এগিয়ে থাকবে না অন্যদের থেকে তো এই জিনিসটা তুমি যদি মাথায় রেখে কাজ করে চলো তাহলে কিন্তু তোমার জন্যই আর কি বেস্ট হবে এই জিনিসটা তো এই জিনিসগুলো তুমি ধরো কলেজে যখন সবই ঢুকেছ তো এই জিনিসগুলো মাথায় রাখলে খুবই ভালো হবে ঠিক আছে তো আজকে একদম শর্টে এই টপিক নিয়ে আমরা কথা বললাম তো আস্তে আস্তে এই ধরনের টপিক নিয়ে আমরা আস্তে আস্তে আরও ভিডিওতে কথা বলবো ঠিক আছে তো দেখো তোমাদের যদি কিছু জানানো থাকে বা তোমরা চাও যে এই টপিক নিয়ে কথা বলা হোক তো তাহলে আমাকে ইনস্টাগ্রামে জানাতে পারো তো ইনস্টাগ্রামে কৌশিক হাতে সার্চ করে আমাকে বেয়ে যাবে তো সেখানে জানতে পারো আর তাছাড়া কমেন্টও আমাকে জানাতে পারো কারণ আমরা দেখো আস্তে আস্তে নিয়ে বিভিন্ন টপিক নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও করবো ঠিক আছে তো দেখো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো বেল আইকন ক্লিক করে অলে সিলেক্ট করো আর তোমাদের যারা ফ্রেন্ডস আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো সেখানে এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করো তো তাহলে যারা জানে না এই চ্যানেল সম্পর্কে তো তারাও জানতে পারবে আর ভিডিওটা লাইক করো তো চলো তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে তো টাটা